আসুন মাসে মাসে এসো লতা। দাদা এই মেয়েটা কে গো? বৌদি মাস্টারমশাই আর ওনার মেয়ে লতা। থাক থাক, হয়েছি হয়েছি। তোমার নামটা জানো কি? ও লতা, শোনো, তোমার কোনো দরকার হলে তুমি আমাকে বলবে, কিন্তু কিন্তু করো না, কেমন? ওকে, ঠিক আছে। থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই দিদি দাদুও বলেছে, কি মজা! আসুন ভেতরে আসুন, এসো। চিত্রা টাকাটা সময় মতন পাঠাচ্ছেন তো? কিন্তু সেদিন চিত্রা জানিয়েছে ওর এখন অত টাকার দরকার নেই। কেন? তুমি যখন রেগুলার যেতে তখন খরচ হতো, কিন্তু এখন তো তুমি। ঠিক আছে, ও যা বলে তাই দেবেন। যখন তখন বেরিয়ে যাওয়া, যখন তখন ফিরে আসা, পাঁচজনে তো পাঁচ কথা বলবি। এই তো মনে হচ্ছে বাড়ির মধ্যে মেয়ে ছেলে দেখেছি। দিদি যখন রায়বাবুকে নিয়ে বেরোয় তখন কিছু হয় না, আর রাজারা তার বউকে নিয়ে বেরোলে দোষ। তুই আবার ছটফট করে উঠলি, তোকে বারণ করেছি না? তাই রাজারাকে বলে আছি। কি বলবি? বলবো তখন তখন বউকে নিয়ে বেরিও না, মোটাল বউবে। না রে কাদু, তোকে যেতে হবে না, আমি বলে দেবো। বেঁটে থাক, আসু একটা দড়ি নিয়ে আয় তো, হাটের সঙ্গে এটাকে বাঁধি। হাওয়াটাকে নিয়ে হয়েছে আমার যত চালা। এই এদিকে দেখো, আচ্ছা কি ব্যাপার বলো তো, একটু আগে আলো ছিল এখন লোডশেডিং। আচ্ছা তুমি কি কোনোদিন সিরিয়াস হবে না? কেন, আমি তো সবসময় সিরিয়াস। এই শোনো না, কয়েকদিন ধরে না বাবার মনটা ভীষণ খারাপ। ও একা একা থাকলে এরকম মন টন খারাপ হয়, বলো একটু পড়াশোনা করতে, এদিক ওদিক ঘুরতে, দেখবে মন ঠিক হয়ে যাবে। থাক, আমি তা বলছি না। কি বাবা বলছিল? আমাদের বিয়ের ব্যাপারটা কবে ভাববে? দেখো এটা ঠিক আমার ডিপার্টমেন্ট নয়, দু চার দিনের মধ্যে পুরুত মশাই আসছেন, একেবারে এক্সপার্ট, উনি সব ঠিক করবেন। কে হ্যাপি? না
এখানে মদ খাওয়াটা ঠিক হবে না। চা বাগানে সব ঠিকঠাক চলছে তোর? দেখবেন কেউ যেন জানতে না পারে। সব ম্যানেজ করে দাও। বন্ধুগণ, আজ তিন মাস ধরে আমরা এই চা বাগানের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। মালিক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বছরের পর বছর এই এস্টেট থেকে মালিক প্রচুর মুনাফা করছে, কিন্তু যাদের রক্ত জল করা খাটনিতেই মুনাফা, তাদের কথা ভাবার সময় আমাদের মালিকের নেই। আসুন আমরা শপথ নিই, মালিকের বিপক্ষে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব। না না, এর একটা বিহিত হওয়া দরকার। মাসের পর মাস মাইনে হচ্ছে না, সেদিকে কারো লক্ষ্যই নেই। হেডমাস্টার মশাইকে বললাম, তা উনি বললেন সুকুমার বাবু কলকাতায় গেছেন, উনি ফিরে এলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? ফ্যাক্টরি, অফিস, হাসপাতাল কোথাও মাইনে হয়নি। যদি বুঝতাম মালিকের চায়ের কারবারে লাভ হচ্ছে না, তাহলে না একটা কথা ছিল। কিন্তু এরকম অবস্থা তো কোনোদিন হয়নি। আমার মনে হয় কোথাও একটা কোনো গন্ডগোল আছে। অত শত বুঝি না, সারা মাস ধরে ছেলে পড়াচ্ছি, মাস ফুরালে আমি মাইনে চাই। নমিতা, তো আমাদের একটু উপকার করতে পারো। তোমার দাদাকে বলো না কলকাতায় গিয়ে রাজার সঙ্গে দেখা করতে, তাহলেই তো সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আমি তো নিশ্চয়ই বলবো, কিন্তু আপনারা সবাই মিলে যদি বলেন তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। রাজা তো তোমার ছেলেবেলার বন্ধু, তা তুমি যদি কলকাতায় গিয়ে রাজাকে জানাও। তাই যাবো ভাবছি, কিন্তু বিশেষ কোন রাজা ধরনের ছেলে নয়। এই কটা টাকা মাইনে পাই, তার উপর যদি তিন চার মাস ধরে বাকি পড়ে থাকে তাহলে কি করে চলে বলুন তো নবীন বাবু। আরে না না, এবারে অকশনে আমাদের বাগানের চায় কোনো কম্পিটিটর নেই। আর শুনুন, কনফিডেন্সিয়াল, পারলে বিটটা বাড়িয়ে চাগুনো তুলে নেবেন, তারপর একদিন বাড়িতে গিয়ে একসঙ্গে খাওয়া যাবে। হ্যাঁ, ওকে ওকে, সি ইউ। আরে নবীন, কখন এলি? বস বস বস, কি নিবি বল? চা, কফি, টোস্ট, অমলেট, লস্যি কি নিবি? দাঁড়া দাঁড়া, আগে দরকারি কথাগুলো সেরে নি, আমায় আবার আজই ফিরতে হবে। হোয়াট? আজই ফিরতে হবে? হ্যাঁ। আরে নো ফেরা ফেরি, চল। কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে। রাজা, আরে ওসব কথা আমি সব পরে শুন, এখন চল আমার সঙ্গে, চল। লতা, লতা, দাসুদা, কি হয়েছে রাজা? কি আবার হয়নি? দেখো কাকে নিয়ে এসেছি। আরে তুই বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে, এই যে ভেতরে। কি খবর, কখন এলি? এই তো। সব খবর ভালো তো? বোন কিরম আছে? ভালো। কিরম সারপ্রাইজ দিলাম বলো। হ্যাঁ, কখন এসেছে? এখনই, চল। বলি নবীন, আর্টিস্ট হলেই হয় না, একটা প্যাশন থাকা দরকার, তাহলে মানুষের ভেতরটা চেনা যায়। আমার প্যাশন নেই। একদম নয়, জানো তো, ও বলছে কিনা আজকে এখান থেকে চলে যাবে, আমি জোর করে তুলে নিয়েছি। ঠিক করেছিস। শোনো বেটা, আজ থেকে তুমি এখানে থাকবে। কেন থাকবে? কেন? বেশ হবে। লতা, নবীন ওই ছাদের ঘরটায় থাকবে, আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে বিকেলে জমি আড্ডা মারা যাবে। জমি আড্ডা মারব। আচ্ছা চলে। হ্যাঁ, এসো নবীনদা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।